হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডুটাচ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমাদের হাতে কিন্তু আর মাত্র পনেরো দিন রয়েছে পনেরো দিন পরেই ক্লার্কশিপ মেন্স পরীক্ষা তোমরা সবাই জানো যে ডিসেম্বরের ছ তারিখ পরীক্ষা হবে তো এই শেষ দু সপ্তাহ বা পনেরো দিন যে আমাদের হাতে রয়েছে এই শেষ কটা দিনের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত আমাদের কীভাবে পড়া উচিত কোন কোন বিষয়গুলো বেশি জোর দেওয়া উচিত এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি ডিসকাস করব তোমাদের খুব বেশি সময় নেব না অল্প সময়ের মধ্যে ভিডিওটা আমি কমপ্লিট করার চেষ্টা করব এবং তোমরা কিভাবে আগামী দিনে তোমাদের প্রিপারেশানটাকে এগিয়ে নিয়ে যাবে এবং এতদিন টুকটাক যা পড়া হয়েছে কম বেশি যা পড়া হয়েছে সেই সমস্ত কিছু এক জায়গায় গ্যাদার করে কিভাবে তোমরা পরীক্ষার জন্য ফুললি হানড্রেড পারসেন্ট প্রিপেয়ার হবে তো এই সমস্ত কিছু আলোচনা করবো কিন্তু তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবে রেগুলার আপডেটসের জন্য এবং আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা ক্লার্কশিপ মেন্স এবং আইসিডিএস সুপারভাইজার মেন্সেরও বেশ কয়েকটি ভিডিও দেখতে পাবে রিপোর্ট রাইটিংয়ের ভিডিও আছে প্রতিবেদনের ভিডিও আছে প্রেসি ট্রান্সলেশন সারমর্ম সব কিছুই টপিকে মোটামুটি কিন্তু কভার করার চেষ্টা করেছি আমরা এবং আগামী দিনে আরও অনেক অনেক ভিডিও আনতে চলেছি তো তোমরা প্লে লিস্ট সেকশনটা কিন্তু একবার চেক আউট করতে পারো আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু দেখতে পাবে আর তোমরা যারা আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হতে চাও টেলিগ্রামে যুক্ত হলে প্রত্যেকটা ক্লাসে পিডিএফ টেলিগ্রামে প্রোভাইড করা হয় এবং টেলিগ্রামে ফ্রি মক টেস্ট নেওয়া হয় প্রত্যেক রবিবার করে বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে তোমরা সেখানে যাবে ডিসক্রিপশানে লিঙ্কে গেলে তোমরা আমাদের মেন চ্যানেল যেটা সেটা এডুটাতে চলে যাবে এডুটাচে কিন্তু এখন বর্তমানে দু হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে মেন চ্যালেঞ্জে যাওয়ার পর তোমরা এডুটা যে এই যে লেখাটা এবং আইকনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে এরকম একটা ডেসক্রিপশন পেজ খুলে যাবে ডেসক্রিপশন পেজের মধ্যে যে ম্যাসেজের এই যে আইকনটা রয়েছে যে যেটা আমি হাইলাইট করছি সেখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা আমাদের প্র্যাকটিস গ্রুপে জয়েন করতে পারবে এবং সেখানে মক টেস্ট এবং কুইজে পার্টিসিপেট করতে পারবে তো এই হলো বিষয় টেলিগ্রামের এবারে আমি চলে আসি মূল বিষয় আজকের ভিডিওর বিষয় তোমরা সবাই জানো ওভারঅল সিলেবাস কী কী থাকছে ইংলিশে রিপোর্ট থাকবে প্রেসিস থাকবে এবং ট্রান্সলেশন থাকবে আর বাংলাতেও একই রকমভাবে থাকবে হচ্ছে প্রতিবেদন সারাংশ এবং বঙ্গানুবাদ সিলেবাস তোমরা সবাই জানো এতদিন ধরে প্র্যাকটিস করছো এবারে আমি চলে আসি যে কিভাবে প্র্যাকটিসটা এগোনো উচিত বা কিভাবে প্র্যাকটিস করা উচিত দেখো যারা ক্ল্যাকশিপ ক্যান্ডিডেট আছে মানে যারা যারা ক্ল্যাকশিপ মেন্সের ক্যান্ডিডেট তারা সাধারণত দুটা ক্যাটাগরি হতে পারে এক নম্বর যারা প্রথম থেকেই মানে ক্ল্যাকশিপে রেজাল্ট বেরোনোর পর থেকেই অল্প স্বল্প প্রিপারেশন করেছে তার সাথে সাথে অন্য পরীক্ষার পড়া করেছে এবং ডিসক্রিপটিভ রাইটিংও প্র্যাকটিস করেছে যারা আমাদের সাথে গ্রুপে যুক্ত ছিল টেলিগ্রাম তারা কিন্তু মক টেস্টে প্র্যাকটিস করেছে এবং এখনও করে যাচ্ছে এবং আর একটা স্টুডেন্ট হলো যারা যখন নোটিস দিল পিএসসি ছ তারিখে পরীক্ষা হবে তারপর থেকে কিন্তু প্রিপারেশন শুরু করেছে এবং পুজোর পর থেকে ভালোভাবে জোরদার প্রিপারেশান তারা চালাচ্ছে তো এই দুটো ক্যাটাগরিটির স্টুডেন্ট রয়েছে যারা আগের ক্যাটাগরি তারা আগে থেকে একটু প্রিপারেশান নিয়েছে তাদের একটু হয়তো টেনশান কম হবে বা তারা ইউজ টু হয়ে গেছে লিখতে লিখতে যারা নতুন তাদের একটু টেনশান হতে পারে আমি বলছি না সবার ক্ষেত্রেই সমান হবে মানুষ বিশেষে ব্যক্তি বিশেষে সব কিছুই সবার আলাদা রকম হয়ে থাকে তো দুটো শ্রেণীর কথা মাথায় রেখেই যারা দুটো ক্যাটাগরি স্টুডেন্ট তাদের কথা মাথায় রেখেই আমি একটা ছোট্ট প্র্যাকটিস সেট বলতে পারবো বা প্র্যাকটিসের নিয়ম তৈরি করেছি তোমাদের জন্য দেখো রিপোর্ট রাইটিং তো পরীক্ষায় আসবে আর পরীক্ষায় রিপোর্ট রাইটিং থাকবে কুড়ি নম্বরের তোমরা জানো যে মোট ছটা রাইটিং থাকবে এবারে আমরা চেষ্টা করব যে রিপোর্ট রাইটিংয়ের কিছু টপিক যেন আমাদের মুখস্থ থাকে কারণ হাতে খুব অল্প সময় থাকবে ছটা রাইটিং লিখতে হবে এবং ছটাই কমপ্লিট করে আসতে হবে কিন্তু কারণ এই পরীক্ষার নাম্বারটাও তোমার যোগ হবে প্রিলিমসের নাম্বারও যোগ হবে তোমার যদি প্রিলিমসে কম নাম্বার থেকে থাকে তাহলে তো মিনস তোমাকে আরও বেশি করে এফার্ট দিয়ে বেশি নাম্বার তুলতে হবে তাই জন্য রিপোর্ট রাইটিং এবং প্রতিবেদন এই দুটোই বেশ কিছু টপিক কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে যেমন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট রিপোর্ট তারপরে ইম্পর্টেন্ট প্রতিবেদন কি কি হতে পারে সেই দুটো ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে দেখতে পারো শুধু আমার চ্যানেলে বলে নয় অন্যান্য যে কোনো চ্যানেলে তোমরা হয়তো ভিডিও দেখে থাকতে পারো যে ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং বা প্রতিবেদনের ইম্পর্টেন্ট টপিকগুলো কি কী সেখান থেকে তোমরা প্রথমে বাছাই করে নাও যে কতগুলো করবে আমি রেকমেন্ড করব মিনিমাম পঞ্চাশটা টপিক রিপোর্টের পঞ্চাশটা এবং প্রতিবেদনের পঞ্চাশটা যদি পঞ্চাশটা টপিক তোমাদের না থাকে প্রিভিয়াস ইয়ারে যে টপিকগুলো এসেছে সেগুলো কিন্তু অবশ্যই করে যেও পঞ্চাশটা টপিকের মধ্যে প্রিভিয়াস ইয়ার যদি ইনক্লুড হয়ে যায় তাহলে ভালো কথা আলাদা করে করার দরকার নেই আর যদি না হয় তাহলে কিন্তু করে যেও কারণ পঞ্চাশটা যদি মুখস্থ করে যাও অনেক সম্ভাবনা আছে যে তার মধ্যে থেকেই তুমি কমন পাবে বা তার আশেপাশে কমন পাবে যদি তোমার কমন চলে আসে প্রথম কথা তোমাকে ভেবে লিখতে হচ্ছে না তোমার সময় বেঁচে যাচ্ছে এবং লেখার কোয়ালিটি কিন্তু অন্যর থেকে অনেক ভালো হবে এবং তোমরা বেশি নাম্বার পাবে হাতে এখন পনেরো দিন সময় আছে তোমরা যদি ডেলি তিন চারটে করে মুখস্থ করো তাহলে কিন্তু পঞ্চাশটা টপিক মুখস্থ করা কোনো ব্যাপার না খুব সহজ ব্যাপার তো ডেলি তিন থেকে চারটে করে মুখস্থ করবে আমি এখানে তিনটে লিখেছি তোমরা চাইলে চারটে পাঁচটা তোমাদের ক্যাপাবিলিটিস অনুযায়ী তোমরা করতে পারো আর তিনটে কি করবে নতুন টপিক লিখবে নতুন টপিক ইন দ্য সেন্স ধরো তুমি তিনটে আজকে মুখস্থ করলে রিপোর্ট এবং পরের দিন যে তিনটে মুখস্থ করবে সেই তিনটে মুখস্থ করার আগে নিজে একবার সেই তিনটে টপিক লেখার চেষ্টা করো যে কেমন হচ্ছে কেমন লিখতে পারছো কতক্ষণ সময় লাগছে লিখতে এই জিনিসগুলো কিন্তু ঘুরি ধরে করো এতে তোমার প্র্যাকটিসও হবে এবং নিজে যে লেখার একটা স্কিল সেটাও কিন্তু ডেভেলপ করবে এবং তারপরের দিন তোমার লেখাটার সঙ্গে অ্যান্সার মেলাবে মিলিয়ে তোমার কী কী ইম্প্রুভমেন্ট করার দরকার তুমি সেটা নিজেই বুঝতে পারবে তারপরে তোমরা সেই টপিকগুলো মুখস্থ করতে পারো তো এইভাবে কিন্তু রিপোর্টটা তৈরি করো আমি যে রিপোর্ট রাইটিংয়ের ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি রিপোর্ট রাইটিংয়ের উপরে বেশ কতগুলো টপিক দিয়েছিলাম এবং এমন কিছু টপিক দিয়েছিলাম যে সেগুলো তৈরি করলে তার আশেপাশে আরও অনেক টপিক তৈরি হয়ে যেতে পারে যেমন আমি একটা টপিক দিয়েছিলাম এনভারমেন্টাল পলিউশন এনভায়রমেন্টাল পলিউশনের মধ্যে প্লাস্টিক পলিউশন এয়ার পলিউশন ওয়াটার পলিউশন এই সব কিছু কিন্তু ইনক্লুড হয়ে যায় গ্লোবাল ওয়ার্মিংও কিছুটা ইনক্লুড হয়ে যায় পরিবেশ দূষণ গ্লোবাল ওয়ার্মিং কো রিলেটেড তো আমি এরকম কিন্তু টপিক দিয়েছিলাম যে একটা টপিক করলে তার আশেপাশে তুমি তিন চারটে টপিক কিন্তু তৈরি করতে পারবে মানে সেটাকে নিজের মতন করে লিখতে পাবে একদম ব্লাঙ্ক হয়ে যেতে হবে না পরীক্ষায় যদি হট করে নতুন কিছু চলে আসে তো এই কালে রিপোর্ট রাইডিংয়ের বিষয়টা প্রেসিস প্রেসিস ডেলি পাঁচটা করে অবশ্যই করা দরকার প্রথমেই উত্তর দেখতে যাবে না প্রেসিসের প্রথমে কোশ্চেন দেখবে কোশ্চেন দেখে পড়বে পড়ে বুঝে যেরকম করে প্রেসিস লেখে আর কি সেইভাবে তোমরা প্রেসিস লিখবে প্রেসিস লেখার একটা ছোট নিয়ম তোমাদের আমি বলে দিই প্রেসিস মানে কী বলতো ধরো আমরা একটা সিনেমা দেখতে গেলাম সিনেমা হলে সিনেমা দেখার পর আমাদের কোনো বন্ধু যদি জিজ্ঞাসা করে যে সিনেমাটা কেমন হলো স্টোরিজটা কী ছিল সিনেমার তাহলে আমরা ছোট্ট করে কিন্তু দু মিনিটের মধ্যে পুরো সিনেমার গল্পটা বলে দিতে পারি প্রেসিস আর কিছুই নেই সেটাই একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেটা পড়ে তুমি যেটা নিজে বুঝলে সেটা নিজের ভাষায় লিখতে হবে প্রেসিস এবং প্রেসিসের টাইটেল অবশ্যই দেবে শর্ট রাখবে কনসাইজ রাখবে যেগুলো আমি বলি বারবার আর প্রেসিসের ফার্স্ট লাইন যেটা প্রেসিসের ফার্স্ট লাইন পড়ে যেন পুরো প্রেসিসের সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায় এই জিনিসগুলি মাথায় রেখে তোমরা প্রেসিস প্র্যাকটিস করো লেখো আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবে নিশ্চয়ই হবে হাতে পনেরো দিন সময় আছে মানে মোর দ্যান সাফিসিয়েন্ট টাইম অনায়াসে করা যাবে ট্রান্সলেশানও সেম ট্রান্সলেশনের ডেলি পাঁচটা করে তোমরা প্র্যাকটিস কিন্তু করবে ট্রান্সলেশন পিকেতে সরকারের বই থাকলে করতে পারো বা আমি টেলিগ্রামে কিছু প্রোভাইড করে দেবো সেগুলো করতে পারো এবং অলরেডি টেলিগ্রামে আগে প্রোভাইড করা রয়েছে তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলের ফাইল সেকশানে যাও সেখানে গিয়ে কিন্তু দেখতে পাবে তো এইভাবে কিন্তু ইংলিশ সেকশনটা প্র্যাকটিস করতে হবে এবারে যদি বাংলাতেও আসি বাংলাতেও সেম বাংলাতেও সেম জিনিসটাই করবে প্রতিবেদন তিনটে তিনটে করে তিনটে মুখস্থ করবে তিনটে নতুন টপিকের উপরে লিখবে যে টপিকগুলো তুমি আজকে লিখলে সেটা পরের দিন আবার উত্তর দেখে মুখস্থ করে নেবে এইভাবে করবে প্রতিবেদন সারাংশ এবং বঙ্গনম ডেলি পাঁচটা পাঁচটা করে এটা আমি একটা জেনারেল স্ট্র্যাটেজি বলতে পারো প্র্যাকটিস কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে বললাম এবারে তোমরা যখন প্র্যাকটিস করবে ধরো প্রেসিস লিখছো ট্রান্সলেশান লিখছো বা প্রতিবেদন সারাংশ বঙ্গ যাই লিখে থাকো না কেন তোমরা বুঝতে পারবে যে তোমাদের লিখতে কোনটা একটু অসুবিধা হচ্ছে বা কোনটা লিখতে একটু সময় বেশি লাগছে এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে এবারে যে টপিকটার ওপর তোমার প্রবলেম হচ্ছে সেই টপিকটা তার ডবল করে প্র্যাকটিস করবে যদি তোমাদের পেসিতে বেশি সময় লাগে লিখতে তাহলে বেশি পাঁচটার জায়গায় দশটা করে দেবে এবং যেটাতে তোমার মনে করছো যে সহজ আমি সহজেই লিখতে পারছি খুব একটা চিন্তা করতে হচ্ছে না খুব ভাবতে হচ্ছে না সেই জিনিসটা পাঁচটা থেকে ধরো দুটো করে দিলে এইভাবে নিজের উইক পয়েন্টের উপরে আগে প্র্যাকটিস করবে আগে কাজ করবে তারপরে যেটা তোমার স্ট্রং তার উপরে কারণ স্ট্রং পয়েন্টটা কিন্তু অলওয়েজই স্ট্রং থাকবে সেটা আমি যদি ডেলি প্র্যাকটিস করি স্ট্রং পয়েন্টটা আমার স্ট্রংগার হবে এবং উইক পয়েন্টটা কিন্তু আমাকে মডারেট থেকে স্ট্রং করতে হবে তো এই জিনিসগুলো মাথায় রেখে প্র্যাকটিস করো আশা করি তোমরা ফল পাবে হাতে পনেরো দিন সময় রয়েছে মন দিয়ে পড়াশোনা করো সামনে যদি কোনো পরীক্ষা না থেকে থাকে তাহলে পুরোপুরি ফোকাসটা কিন্তু ক্লার্কশিপের উপরে রাখো আর যদি সামনে অন্যান্য কোনো পরীক্ষা থেকে থাকে তাও আমি বলবো যে বেশিরভাগ ফোকাসটা ক্লার্কশিপের রাখো কারণ ক্লার্কশিপে সাত হাজার ভ্যাকেন্সিজ রয়েছে এবং এটা মেন্স পরীক্ষা এবং এরপরে কিন্তু কোনো পরীক্ষা নেই একটা কম্পিউটার এলিজিবিলিটি টেস্ট সামথিং এরকম কিছু একটা হবে কিন্তু তার নাম্বার কিছু যোগ হবে না ওটা শুধু ওটা শুধু কোয়ালিফাইং হবে তাই জন্য কিন্তু যদি একমাত্র ক্লার্কশিপ থেকে থাকে ক্লার্কশিপের ওপর ফুললি ফোকাস রেখে করো আর যদি অন্য কোনো পরীক্ষা থেকে থাকে যেমন আইসিডিএস থাকতে পারে বা আইবিপিএস ক্লার্কের যারা যদি কেউ দিয়ে থাকো সেই পরীক্ষা থেকে থাকতে পারে সেটার ওপরে কিন্তু একটু কম ফোকাস রাখো চেষ্টা করো যে ক্লার্কশিপের ওপরে বেশি ফোকাস রেখে প্রিপারেশানটা নিতে তো এই ইনফরমেশানগুলি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল যদি কোনো কোয়েশ্চেন্স থাকে কোয়ারিস থাকে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের প্রশ্ন কি আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গড ব্লেস টেক কেয়ার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ